আমি পাইকারিতে কিনেছি 7400 টাকা মন দরে আনতে খরচ পড়েছে 400 থেকে 450 টাকা এখন 200 টাকা কেজি না বেচলে আমি তো লস খাবো পেঁয়াজ ব্যবসায়ী বলরাম সাহা বলেন গত কয়েকদিন ধরে বাজারে পেঁয়াজের দাম বাড়তি পাইকারি বাজারে আমাদের কেনাই বেশি পড়েছে যে কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা বেড়ে যাওয়ায় দেশের বাজারে এর বড় প্রভাব পড়েছে গত কয়েকদিনের বৃষ্টিও পেঁয়াজের দামে প্রভাব ফেলেছে সরবরাহ কমে যাওয়ায় দেশে পেঁয়াজের দাম বাড়ার আরেকটি কারণ ভোগ্যপণ্যের অস্বাভাবিক দামে নিদারুণ কষ্টে পরিবার নিয়ে সময় কাটছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের বাড়তি মুনাফা হাতিয়ে নিতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে কিনা সেটি খুঁজে বের করতে বাজার তদারকির বিকল্প নেই দুর্ভাগ্য এখনও মাঠ পর্যায়ে তেমন কাউকে দেখা যাচ্ছে না ভারতের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকার খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে আর শনিবার রাজধানীর অন্যতম বৃহৎ বাজার কাউরান বাজারে খুচরা বিক্রেতা দেশি পেঁয়াজ বিক্রি করেছেন 204 টাকা কেজি দরে আর ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 70 টাকা থেকে বেড়ে হয়েছে 110 টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি নিয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব চলতি মাসে বাজারে মুড়িকাটা পেঁয়াজ উঠলে দাম কিছুটা কমে যাবে এছাড়া ফেব্রুয়ারিতেই নতুন পেঁয়াজের মৌসুম শুরু হবে তিনি বলেন কারসাজি চক্র সবসময়ই সুযোগ খোঁজে পণ্যের দাম বাড়ানোর তবে আমরা বাজারে পেঁয়াজ নিয়ে কারসাজি বন্ধে অভিযান জোরদার করবো